সাংবাদিক সাগরুনি হত্যাকাণ্ড, যে সাংবাদিক দম্পতি, এই হত্যাকাণ্ডের যে তদন্তের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছিল বিজ্ঞ আদালতের নির্দেশে, আমরা মনে করি যে এই তদন্তকালীন সময়ে, অর্থাৎ তদন্ত প্রতিবেদন আমরা যখন প্রকাশ করব বা আমরা যখন তদন্ত প্রতিবেদন দিব, কোনোভাবেই যেন কোনো নির্দোষ এবং নিরপরাধ ব্যক্তি এখানে ভিক্টিমাইজ না হয়, এই বিষয়টি মূলত আমলে নিয়েই আমরা তদন্ত করে যাচ্ছি বিজ্ঞ আদালতের নির্দেশে। এবং আমরা এই সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ড সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা করছি। আপনারা জানেন যে খুব কম হত্যাকাণ্ডের আলামতই কিন্তু যুক্তরাষ্ট্রের যে একটি ডিএনএ, আপনারা জানেন আইএফএস একটা কোম্পানিতে আমরা আলামতগুলো ডিএনএ শনাক্ত করার জন্য পাঠিয়েছি, এটা কিন্তু খুব মানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলেই কিন্তু আমরা পাঠিয়েছিলাম, যেখানে যাদেরকে সন্দেহ করা হয়েছে আসামি হিসেবে এবং যাদেরকে প্রাথমিকভাবে পুলিশ বা র‍্যাব কর্তৃক আটক করা হয়েছিল সন্দেহভাজন হিসেবে, তাদের সবারই কিন্তু আলামত পাঠানো হয়েছিল। এবং সেখানে এই সংস্থা থেকে আমরা যে প্রতিবেদনটি পেয়েছি, সেই প্রতিবেদনটি আমরা যাচাই বাছাই করে, আপনারা জানেন যে সেখানে দুজনকে আমরা পেয়েছি যারা ব্যাপারে আমরা এখনও শনাক্ত করতে পারিনি, দুজনের ডিএনএ টেস্ট থেকে যে দুজন ব্যাপারে সাসপেক্ট পাওয়া গিয়েছে যেটা আমরা এখনও শনাক্ত করতে পারিনি, এটার ব্যাপারেই মূলত আমাদের যে বিজ্ঞ যে তদন্তকারী কর্মকর্তা আছেন, অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তা, তিনি কাজ করে যাচ্ছেন। এবং এই বিষয়টি মূলত আপনারা জানেন যে যখন বিষয়টি ডেট পড়ে তখন কিন্তু আমরা এটা উপস্থাপন করি, পাশাপাশি আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা এই তদন্তটি করছি। দেখেন, এখানে তো আমি বলেছি যে আমরা প্রাথমিকভাবে যে যুক্তরাষ্ট্রের যে কোম্পানি থেকে যে আমরা আলামত পাঠিয়েছিলাম সেখানে যে ডিএনএ প্রতিবেদন পেয়েছি, সেখানে আমরা দুজনের মানে সম্ভাব্য অপরাধীর একটি বলতে পারি যে আলামত বা ইয়ে পেয়েছি, যেটা আমরা এখনও শনাক্ত করতে পারিনি সেই ডিএনএ প্রতিবেদনের মাধ্যমে। তো এই শনাক্তের কাজটাই চলছে, তো এটা হয়তো যখন আমরা শনাক্ত করতে পারবো সেই ক্ষেত্রে হয়তো আমরা আপনাদেরকে বলতে পারবো যে এটা কতদিন লাগবে। বাট এখানে যে বিষয়, সেখানে যে ভিক্টিমের যে পরিবার, তাদেরকেও আমরা বিভিন্ন সময় আমরা তথ্য দিয়েছি, তারাও এই বিষয়গুলো নিয়ে অকিবহল আছেন। দেখেন, এটা আমরা স্বাভাবিক অস্বাভাবিকের বড় বিষয় না, অনেক আমাদের যে মূল যেই উদ্দেশ্য যে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা, কেউ যেন এখানে ভিক্টিমাইজ না হন, বা অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখেছি, আপনারাও দেখেছেন যে অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তি একদমই ইনভলভ না, তাকে জড়িত বলে আমরা আদালতে অনেক ক্ষেত্রে অনেকে প্রতিবেদন দেন, এবং অনেকেই এরকম আছে যে সে ঘটনা সম্পর্কে কিছুই জানেন না অথচ দীর্ঘদিন যাবৎ জেল খাটছেন। তো আমরা এই ধরনের বিতর্কে আমরা জড়াতে চাচ্ছি না, এটা হলো একটা বিষয়। আর সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামি শনাক্ত করার জন্য কিন্তু বিশ্বে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই এই ধরনের যে গুরুত্বপূর্ণ মামলা বা যেগুলো সম্পর্কে তথ্য একদমই পাওয়া যাচ্ছে না, অনেক ক্ষেত্রে কিন্তু বেশি সময় প্রয়োজন হয়েছে।